দেশ জুড়ে চলমান তাপপ্রবাহ শিগগিরই কমছে না আগামী অন্তত দু সপ্তাহ তাপমাত্রা আরও বাড়বে জানিয়ে আবহাওয়া বিভাগ বলছে পুরো এপ্রিল জুড়েই থাকবে তাপপ্রবাহ ফলে মাঝে মধ্যে সামান্য বৃষ্টি দেখা মিলেও গরমের অস্বস্তি কমার সম্ভাবনা কম প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট বৈশাখের তীব্র খরতাপে পড়ছে চুয়াডাঙ্গা এক সপ্তাহ ধরে পুরো জেলায় অব্যাহত রয়েছে তীব্র তাপদাহ সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস প্রচণ্ড তাপদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবীরা বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম তাপদাহের মাঝে খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না কেউ কাঠফাটা ফাটা রোদ ও তীব্র গরমে বিপর্যস্ত খুলনার জনজীবন সূর্য ওঠার পর থেকেই বাড়তে থাকে তাপমাত্রার পারদ অসহনীয় তাপদাহে কষ্ট বাড়ছে সব শ্রেণী পেশার মানুষের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে এই অঞ্চলে দিনমজুর রিকশাওয়ালা শ্রমজীবী মেহনতি মানুষ ও কৃষকরা পড়েছেন চরম বিপাকে খুলনা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান তাপদাহ আরও দু একদিন অব্যাহত থাকবে উত্তরাঞ্চলের জেলাগুলোতেও বইছে তীব্র তাপপ্রবাহ রাজশাহী অঞ্চলে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন রাজশাহীতে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস চলতি মৌসুমে এটি ছিল সর্বোচ্চ তাপমাত্রা এদিকে টানা খরার কবলে পুড়ে যাচ্ছে ক্ষেত খামার তাপমাত্রায় প্রকৃতি যেন রুদ্রমূর্তি ধারণ করেছে বাড়ছে হিট স্ট্রোক ও সহ পানিবাহিত বিভিন্ন রোগ বালাই বৈশাখের শুরু থেকেই নগাঁয় বাড়তে শুরু করেছে তাপমাত্রা সকাল থেকে সূর্য যেন আগুন ছড়াচ্ছে চারদিক বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তাপমাত্রার প্রখরতা তাপদাহে ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের কৃষকদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে মাঠে কাজ করা নওগাঁয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আটত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগামী সপ্তাহে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা করছে আবহাওয়া বিভাগ বগুড়া সহ আশেপাশে অঞ্চলে তাপমাত্রা বাড়ছে প্রতিদিনই খরতাপে পুড়ছে জনপদ ব্যবসা গরমে কাহিল সব বয়সী মানুষ বেলা বাড়ার সাথে সাথে জনসমাগম কমে যাচ্ছে শহর ও সড়কে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে মানুষের চলাচল কমে গেছে শ্রমজীবী ও কৃষিজীবী মানুষের কাজ করা কঠিন হয়ে পড়েছে বগুড়ার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ who will have -T -T -V news desk